হ্যালো গাইস, জ্যোতিকা বিশ্বাস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা গাইস। তো দেখতেই পাচ্ছ, শাখার দোকানে এসেছি আমি, শাখা পরবো বলে। গিয়েছিলাম দোকানে, তো দোকানের থেকে শাখা অতটা ভালো পাইনি আমি মনের মতন। তো উনি বলল আমাদের বাড়িতে শাখা বানায়, ওইখানে চলে যাও, তোমার ইচ্ছা মতন যেমন খুশি বলবে বানিয়েও দিতে পারবে, আর অনেক শাখা বানানো আছে, তুমি দেখে নিয়ে আসতে পারবে। তো আমরা ওইখানে দোকান বাড়ি চলে গেলাম, ওনার বাড়ি যেয়ে দেখলাম অনেক শাখা। তো তার মধ্যে আমার দুটো শাখা খুবই পছন্দ হয়েছিল। তো দেখো এই শাখাটা পড়েছি, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, শাখাটা পরেছি, দেখো কেমন লাগছে। হাতে একটু বড় হয়ে গেছিল, ওই জন্য শাখাটা নিলাম না। তো উনি বলল যে আচ্ছা ঠিক আছে, তোমারও যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তো তুমি আমাকে বলো, সেটা আমি বানিয়ে দেব। তারপর আমি ভাবছিলাম আর শাখা দেখছিলাম যে এর মধ্যে যদি কোনো শাখা পছন্দ হয়ে যায় নিয়ে যেতে পারবো, এখন বানাতে দেবো আবার কতক্ষণ লাগবে। তো উনি বললে 1 ঘন্টার মধ্যেই তোমাকে বানিয়ে দেব। তারপরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে এইখান থেকে যখন আমার পছন্দ হচ্ছে না তখন আমি একটা বানাতে দিয়ে যাই। বাজারের কাজগুলো আমি সেরে নিলাম আর উনি আমার শাখা 1 ঘন্টার মধ্যে বানিয়ে দিল। তো দেখো গাইস, শাখাটা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা শাখা বানিয়েছে। তো বাড়ি এসেছি যখন শাখাটা পরে, তো সবাই বলছিল শাখাটা খুবই সুন্দর হয়েছে। তো গাইস তোমরা বলো শাখাটা কেমন হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে শাখাটা, আর আমার হাতেও দেখো কত সুন্দর মানিয়েছে। তো গাইস দেখো আমাকে কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে শাখাটা পরে, শাখা বলাটা পরে। তো তোমরাও দেখো শাখা বলাটা পরে আমাকে কেমন লাগছে, আর কমেন্ট করে জানিও। আর গাইস প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস তোমাদের যদি কারো শাখার প্রয়োজন হয় তো তোমরা এই দোকানে চলে আসতে পারো, এখানে নাম ঠিকানা সবই দেওয়া আছে, তোমাদের ইচ্ছা মতন যেমন খুশি তোমরা ডিজাইন বানাতে পারবে শাখার। তো গাইস তোমরা চলে এসো এই দোকানে, খুব সুন্দর শাখা বানিয়ে দেবে।